নেতারা জাস্টিফাই করছে যে তৃণমূল কংগ্রেস তাদের আসতে দেয়নি, তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ নাকি তাদেরকে আটকেছে, তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। তা তাদের যদি বাধাপ্রাপ্ত হতে হয় তাহলে পুলিশের উপর ঢিল চুল্লো কারা? তারা যদি বাধাপ্রাপ্তই হতে হয় তাহলে পুলিশকে লাঠি দিয়ে লোহার রড দিয়ে মারলো কারা? তাদের যদি বাধাপ্রাপ্তই হতে হয় পুলিশের গাড়িতে পেট্রোল ঢেলে খবরের কাগজ আর লাইটার দিয়ে আগুন লাগালো কারা? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে উঠছেই। এবং একটা নিদারুণ উদাহরণ যে এরা যদি বাংলায় ক্ষমতা আসত তাহলে কি করত রাজ্য জুড়ে, জল্লাদদের উল্লাস মঞ্চ এবং দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চল স্বর্গরাজ্যে রাজ্যকে পরিণত করত। কি করে রাজ্যের শান্তি শৃঙ্খলা সম্প্রীতিকে নষ্ট করা যায়, কি করে শান্ত বাংলাকে অশান্ত করা যায়? আন্দোলন করার সবার অধিকার আছে, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন প্রশাসনিক বৈঠক থেকে, আপনারা শুনেছেন। অসুবিধা হচ্ছে, মুখ্যমন্ত্রী আজকে বলেছে তার প্রশাসনিক বৈঠক থেকে আপনারা শুনেছেন যে আন্দোলন করার অধিকার সবার রয়েছে এবং গণতন্ত্রে এটাই রীতিনীতি। মানুষের কাছে তাদের বক্তব্য, তাদের অভিযোগ, তাদের ইস্যু নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল যাবে, এই অধিকার সবার রয়েছে। কিন্তু আন্দোলনের নামে গুন্ডামি, মস্তানি, রাহাজানি, গায়ে জোর প্রয়োগ করে পুলিশের উপর অত্যাচার এবং যেভাবে পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন, এটাকে, এটার প্রতিবাদ বা এটার বিরুদ্ধে কথা বলার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। এবং যারা বলে বাংলায় কি পরিবর্তন হয়েছে, পুলিশ তো কালকে পারত, যদি চাইতো, পুলিশের কাছে তো সবথেকে ইজি বা সহজ উপায় যে আমি বন্দুক চালাবো, এলো পাথারি গুড়ি করে 20টা লোক মেরে দিলাম, আন্দোলন এমনিই নষ্ট হয়ে গেল। যেটা সিপিএম আমলে হয়েছে 21শে জুলাই আপনারা দেখেছেন, সিঙ্গুর নন্দীগ্রামে আপনারা দেখেছেন, এটাই পরিবর্তন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে যে পুলিশ কাজ করছে সে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, সংবেদনশীলতার পরিচয় দিয়েছে, সংযমের পরিচয় দিয়েছে, এটাই পরিবর্তন। পুলিশের জন্য তো সবথেকে সহজ উপায় গুলি চালানো, কিন্তু একটা অফিসারকে নিরস্ত্র অবস্থায় পেয়ে তাকে লোহার রড দিয়ে মারা, ডান্ডা দিয়ে লাঠি দিয়ে আঘাত করা, ভাগ্যিস মাথায় একটা হেলমেট ছিল বলে বেঁচে গেছে প্রাণ। মাথায় যদি, আমি তার সাথে কথা বলছিলাম, সে আমাকে বললো যে মাথায় যদি আমার হেলমেটটা না থাকতো আমি আজকে জীবিত থাকতাম না। যেভাবে 20-25 জন মিলে একজনকে একা পেয়ে পুলিশ গুলি চালাতে পারতো না, পুলিশের জন্য সবথেকে সহজ উপায়, কিন্তু পুলিশ যদি আজকে গুলি চালাতো রাজনৈতিক কিছু দুর্বৃত্তদের শায়েস্তা করতে গিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতো, যেটা সিপিএম ভাবতো না আমরা ভেবেছি, এটাই পরিবর্তন। কালকে পুলিশ পারতো না সাতরাগাছির ওখান থেকে টিয়ার গ্যাস আর ওয়াটার ক্যানোনের জায়গায় এলো পাথারি গুলি করে ফায়ারিং করে 20-25টা লোককে শিক্ষা দিতে, পুলিশের জন্য তো সবথেকে সহজ উপায়, এ তো 1 মিনিটে আন্দোলন শেষ, খেলা শুরু হওয়ার আগেই খেলা শেষ হয়ে যেত।